हेलो फ्रेंड्स, टेक्निकल सौमित्र यूट्यूब चैने अपन सबाई के आो एक नतून भिडियोते स्वागत। तो फ्रेंड्स, आजकल भिडियो एक खूब इंटरेस्टिंग भिडियो होते चले, कारण आजकल भिडियो एंड्रॉइड टिप्स नहीं, कारण एंड्रॉइड मोबाइल आज के एम एक गुरुत्वपूर्ण सेटिंग्स टिप्स अपन के दीते चले, जेटा देखे अपनारा सत्य खूब अबाक हबें। टिप्सटी हे प्रत्येक एंड्रॉइड फोने थका वॉल्यूम बटन। वॉल्यूम बटन दिए साधारण सेल्फी तुले थी एवं ऑडियोर साउंड कमानो बाड़ानों काज करी। तो व्यूअर्स, आजकल भिडियोते प्रत्येक मोबाइल फोन स्मार्ट फोने थका जो वॉल्यूम बटन आज एर मध्य लुकिए थका एम एक गोपन काज देखाबो, जेटी देखे अपनी 100% अबाक हो जाते बाध्य हबें। आपनी जदि एटी करें ताहले आपनाके किन्तु मोबाइलेर मास्टर बोले डाकबे आपनार बंधुरा। तो फ्रेंड्स, बेशि देरी ना करे भिडियोटी शुरू करा जाक। प्रत्येक बारेर मतो अनुरोध करब, टेक्निकल सौमित्र चैनलटिके जदि एखोनो सबसक्राइब करे ना थाकेन ताहले अवश्य सबसक्राइब करे निन एबं पाशेर बेल आइकनेते प्रेस करे अल नोटिफिकेशने क्लिक करे रखुन। तो भिउयार्स, सर्वप्रथमे आमी आमार मोबाइलटी देखाच्छि। तो जेमनटा एखाने देखते पाच्छेन, प्रथमे आमी ग्यालारिटा ओपेन करलाम एबं ग्यालारिटा ओपेन करार साथे साथे देखते पाच्छेन एई मुहूर्ते ग्यालारिते प्रवेश करा निषेध बा सम्भव नय़ बोले एकटा फटो देखा और एखे जो कौ क्लिक करें से क्षेत्र में कौ क्ज है ना। तो एरपर से क्य कर भावे जो इटा लक हो गए लक करा आरपे से अपना जो फेसबुक ट्राई करे तो क्षेत्र में देखते अन् फेसबुक व्यवहार करा जाए ना। से देखे अबाक है जी एट क्यों सम्भव एट क्यों सेट कर रखा जाए से आपके बोलें जो हमार मोबाइल कर दी भलो हतो। তাহলে আজকের ভিডিওতে সেটা আপনারা শিখতে চলেছেন কিভাবে আপনারা এটা লক করবেন এবং কেউ আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা এভাবে করে রাখবেন সেই অ্যাপ্লিকেশনগুলো কেউ কোনোদিনও আপনার মোবাইলের ব্যবহার করতে পারবে না। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও কিন্তু স্কিপ করবেন না। তো এটার জন্য আপনাকে কিন্তু একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং কোথায় কোথায় পারমিশন এলাও করে দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে উপরে যে সার্চ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন OPPS। তো এখানে OPPS অপস লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এবং এই অ্যাপ্লিকেশনটা আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব ছোট অ্যাপ্লিকেশন, তো এটা ডাউনলোড করতে বেশিক্ষণ সময় নেয় না, কয়েক সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যায়। তো যখন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনার ফোনে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আপনারা এখান থেকেই ওপেন করতে পারেন বা আপনি যদি চান আপনার যে যেখানে অ্যাপসগুলো ইনস্টল করা থাকে সেখান থেকেও আপনারা এটা কিন্তু ওপেন করতে পারেন। তো আমি সেখান থেকেই ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা, এই যে কে নোট বলে অ্যাপ্লিকেশনটা যেটা আমরা অপস দিয়ে সার্চ করে ডাউনলোড করলাম, তো এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু নিচের দিকে নেক্সট অপশান একটা পাবেন এবং নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার হলো, একবার প্লাস ভলিউম বাটনে ক্লিক করবেন, একবার মাইনাস ভলিউম বাটনে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার নিচে একটা অপশান অন হয়ে যাবে, সেটা নেক্সট বলে অপশানটা, এটা আপনারা ক্লিক করবেন। এরপরে আরেকবার কনফার্ম করার জন্য আরেকবার আপনাকে প্লাস ভলিউম বাটনে এবং মাইনাস ভলিউম বাটনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সাথে সাথে নিচে কনফার্ম অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন আপনারা সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, তো আমি আমার পছন্দ মতো নিয়ে নিচে অ্যান্সারটা তার দিয়ে দিতে হবে যেমনটা আমি আমার অ্যান্সারটা দিয়ে দিলাম। তো অ্যান্সারটা দেওয়ার পরে নিচের দিকে আরও একটু লক্ষ্য করবেন, এখানে নেক্সট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ট দুইটা অপশান আছে, এই দুইটা গ্র্যান্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রথমটাতে গ্র্যান্টে ক্লিক করছি এবং ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে একটা লিস্টে নিয়ে যাবে, তো যেখান থেকে আমাকে সেই অ্যাপ্লিকেশনটা অফ করা থাকবে এবং অন করে দিতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপ্লিকেশনটা কে নোট বলে এটা অফ আছে, তো যা সেটাতে ক্লিক করে এটা আমাকে অন করে দিতে হবে। তো আপনারাও এটা অন করে দেবেন। তো অন করার সাথে সাথে এটা কিন্তু প্রথমে যে দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের হয়ে গেছে এবং গ্র্যান্ড অপশানটাও চলে গেছে এবং নিচের গ্র্যান্ড অপশানটাও সেম টু সেমভাবে আপনারা
অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এটা আপনারা কি করবেন, আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করবেন আপনাদের সামনে কিন্তু একটা পেজের মতো চলে আসবে। তো এখানে আপনাকে কিছু লিখতে হবে না, তো আপনারা প্লাস ভলিউম বাটনে একবার এবং মাইনাস ভলিউম বাটনে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু অ্যাপসের লিস্ট চলে আসবে এবং এটা আপনাকে অন করে দিতে হবে এবং অ্যাপসের লিস্টগুলো থেকে আপনাকে খুঁজে বের করতে হবে বা আপনার পছন্দ মতো আপনি লক করতে পারেন যেই অ্যাপসগুলো আপনি আপনার ভলিউম বাটনে লক করে রাখতে চান। তো যেমনটা আমি এখানে ফেসবুক এবং গ্যালারিটা সিলেক্ট করে নিচ্ছি থেকে আমি তো ফেসবুকটা করার জন্য এখানে লগ অপশনটাতে ক্লিক করতে হবে। তো লগ অপশনে ক্লিক করবেন এবং এখানে ব্যাক বলে একটা অপশন পাবেন, এই ব্যাক অপশনে ক্লিক করে নিচে কাস্টম অপশনে ক্লিক করতে হবে। তো কাস্টম অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালাও বলে একটা অপশন আছে, সেটা পারমিশনটা অ্যালাও করে দেবেন এবং এখান থেকে গ্যালারি থেকে আপনারা ফটোটা চুজ করে নেবেন যেই ফটোটা আপনারা সেখানে সেট করে রাখতে চান। তো যেমনটা আমি অলরেডি ফটো বানিয়ে রেখেছি, আপনারা চাইলে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন থেকে সেই ফটোটা বানিয়ে নিতে পারেন। তো সেটা বানানোর জন্য আপনার 2 মিনিট সময় লাগতে পারে বা 1 মিনিটেও আপনারা বানাতে পারেন। তো যেমনটা আমি এখানে বানিয়ে রেখেছি ফেসবুকের জন্য, তো সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ফেসবুকের জন্য আমি যেটা বানিয়ে রেখেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটা আমি ফেসবুকের জন্য বানিয়ে রেখেছি। তো এটাতে ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে এবং আপনারা এটা ধরে টেনে ক্রপিং করে নেবেন। তো জাস্ট এটা আমি টোন একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার পরে উপরের দিকে দেখবেন ক্রপ বলে অপশানটা আছে, সেই ক্রপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই ক্রপ অপশানে ক্লিক করলেই সেটা আপনার সেট হয়ে যাবে। তো আমি এটাকে ক্রপ অপশানে ক্লিক করে সেট করে রাখছি। তো ক্রপ অপশানে ক্লিক করলাম এবং জাস্ট এটা হয়ে গেল ফেসবুকটা। এবার আমি গ্যালারিটা সিলেক্ট করে নিচ্ছি। তো গ্যালারিটাও সেম টু সেমভাবেই আপনারা লক অপশানে ক্লিক করতে হবে এবং নিচে বা এই যে ব্যাক অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কাস্টম থেকে আপনারা ক্লিক করে গ্যালারি থেকে আপনার গ্যালারির জন্য যেই ফটোটা আপনারা সিলেক্ট করে রেখেছেন সেই ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন। তো যেমনটা আমি বানিয়ে রেখেছি, তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সেম টু সেমভাবে এটাকেও আমরা একটু টেনে ধরে বড় করে এটাকে উপরের দিকে যে ক্রপিং অপশানটা আছে সেই ক্রপে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তো যখনই এটা আপনারা কাজ হয়ে যাবে তো আপনারা কী করবেন, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে যাবেন। তো বেরিয়ে চলে যাওয়ার পরে জাস্ট এবার আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটা কাজ করছে কি না। তো কেউ ধরুন আপনার মোবাইলটা হাতে নিল, নেওয়ার পরে এবার ফেসবুকটাই আমি ট্রাই করে দেখাচ্ছি, যেহেতু ফেসবুকটা আমরা করে দেখালাম। তো জাস্ট ফেসবুকটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অন্যের ফেসবুক ব্যবহার করা যায় না এবং এখানে যদি কোথাও ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত সেই প্লাস ভলিউম বাটন এবং মাইনাস ভলিউম বাটনে একবার প্রেস না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ওপেন হবে না। তো দেখতে পাচ্ছেন আমি প্রেস করার সাথে সাথে এটা ওপেন হয়ে গেল এবং সুন্দরভাবে এটা কাজ করছে। এবার গ্যালারিটা যেহেতু আমরা লক করে রেখেছি, এবার গ্যালারিটাও আমি কিন্তু একবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো জাস্ট আমার ফোনের এই গ্যালারিতে যদি একবার ক্লিক করেন বা ক্লিক করি, তো গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে যেই ফটোটা আমরা সেট করে রেখেছি সেই ফটোটাই কিন্তু এখানে দেখাবে, এই মুহূর্তে গ্যালারিতে প্রবেশ করা সম্ভব নয়। তো এখানেও যদি ক্লিক করেন কোথাও ডিসপ্লের উপরে কোথাও কিন্তু কাজ করবে না এবং যতক্ষণ না পর্যন্ত প্লাস ভলিউম বাটনে একবার মাইনাস ভলিউম বাটনে একবার ক্লিক করছেন ততক্ষণ পর্যন্ত এটা খুলবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর এই প্রথম টেকনিক্যাল সৌমিত্র চ্যানেলের নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।